আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা সঠিক নিয়মে 34 ইঞ্চি বডির জন্য কামিজ কাটিং করবেন। তো কিভাবে আপনি কামিজ কাটিং করবেন এবং কিভাবে কামিজগুলো কাটিং করলে সঠিক যে মেজারমেন্টগুলো রয়েছে সেই সঠিক মেজারমেন্টগুলো আপনি বের করে নিতে পারবেন, কিভাবে আপনি কামিজের শোল্ডার, কিভাবে কামিজের আর্মল, কিভাবে কামিজের বডি হিপ এগুলো বের করবেন, আজকের এই ভিডিওতে আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। সো এর জন্য আপনাদের বলবো যারা নতুন রয়েছেন দর্জি কাজে অবশ্যই ভিডিওটি কোনো প্রকার স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনি মনোযোগ দিয়ে দেখেন তাহলে কিভাবে এই কামিজগুলো কাটিং করতে হয় সেই বিষয়টা কিন্তু আজকের এই ভিডিও থেকে কিন্তু শিখে নিতে পারবেন আপনি। দেখুন, আমি এখানে মোট কাপড় নিয়েছি 2.5 গজ। তাহলে 2.5 গজ কাপড় দিয়ে আমি 34 ইঞ্চি বডি এবং 42 ইঞ্চি ঝুলের একটি কামিজ আপনাদের এখন কাটিং করে দেখাবো। দেখুন, যখন আপনি গজ কাপড় দিয়ে বা রেডিমেড যখন কামিজগুলো কাটিং করতে যাবেন তখন কিন্তু এখানে আমাদের একটি সিস্টেমে আমাদের কামিজের কাপড়টা কিন্তু ভাঁজ করে নিতে হয়। তো দেখুন, এখানে সম্পূর্ণ কাপড়টাকে আপনাদের প্রথমে খুলে নিতে হবে। খোলার পর দেখুন এইখানে একটা সাইড আপনাদের আলাদা করে নিতে হবে। তো দেখুন এইভাবে জাস্ট আপনারা কাপড়টিকে আলাদা করে নিব। তো আলাদা করার পর দেখুন এই দুইটা পার্ট আপনারা এইভাবে ধরবেন। ধরার পর দেখুন এই দিকে আমাদের এই কাপড়টিকে ভাঁজ করে নিতে হবে। তাহলে দেখুন এখানে সবার প্রথমে আমাদের যে কাপড়টি রয়েছে এই কাপড়টি কিন্তু আমরা এখানে সম্পূর্ণ পার্টটাকে লম্বালম্বি করে ভাঁজ করে নিয়েছি। দেখুন আমাদের কিন্তু এখানে দুইটা পার্ট রয়েছে, এখন আমাদের এটাকে ভাঁজ করে নিতে হবে। তো দেখুন এইভাবে জাস্ট আপনার কাপড়টা ভাঁজ করে নেবেন। ভিউয়ার্স, দেখুন আমরা কিন্তু আমাদের কামিজটির যে ভাঁজটা রয়েছে ভাঁজটা কিন্তু আমরা করে নিয়েছি। তো এখন দেখুন এই কামিজটির আমাদের যে নিচের যে ঘের রয়েছে এই নিচের ঘেরটা আমাদের অনুযায়ী কিন্তু এই ভাঁজটা দিতে হবে। তো দেখুন আমি যে কামিজটি আপনাদের এখন কাটিং করে দেখাচ্ছি বা আপনি যখন কামিজগুলো কাটিং করবেন তখন এই ধরনের যখন কাপড় দিয়ে কামিজগুলো কাটিং করতে যাবেন তখন যে নিচের যে ঘেরটি রয়েছে এই ঘেরটি আপনাকে নিতে হবে। তো দেখুন আমি যে কামিজটি কাটিং করব এর নিচের যে ঘেরটি রয়েছে নিচের ঘের দেবো আমি 22 ইঞ্চি। তাহলে এখানে আমাদের 11 ইঞ্চি নিতে হবে এবং এইখান থেকে আমাদের সেলাই মার্জিন রয়েছে যেটা আমরা মুড়িয়ে সেলাই দেই সাইড ফরার দিক দিয়ে। এর জন্য আমি এখান থেকে 1/2 ইঞ্চি কাপড় নিয়েছি, নিয়ে আমি এখান থেকে টোটালে 11.5 ইঞ্চি করে আমি কাটবো। তাহলে দেখুন এখানে আমি 11.5 ইঞ্চি করে একটা ভাঁজ আমি করে নিয়েছি। তাহলে দেখুন নিচের দিকে কিন্তু আমরা একটা ভাঁজ অর্থাৎ এখানে একটা আমরা মার্ক করে নিয়ে নিলাম যেটা আমরা মুড়িয়ে সেলাই দিব। এখন আমাদের এই কামিজটি লং নিতে হবে। তো দেখুন এই দ্বিতীয় মার্জিন থেকে আমাদের এখন লংটি নিতে হবে। তো এখন আমরা এই কামিজটি লং নিব। তো দেখুন এখান থেকে আমি 42 ইঞ্চি লং নিব এবং আমাদের এইখানে টিকবে 40 ইঞ্চি, 2 ইঞ্চি আমি এখানে সেলাই মার্জিনের জন্য আমি রেখে দিলাম এক্সট্রাভাবে। ভিউয়ার্স, দেখুন আমাদের কিন্তু এইখানে আমাদের লংটি বের হয়ে গেছে, এখন আমাদের সমস্ত মেজারমেন্টগুলো নিতে হবে। তো এই জন্য দেখুন আমাদের যে ফিতাটি রয়েছে আমরা এখানে ফিতাটা এদিকে বিছাবো। তো যারা নতুন রয়েছেন আপনাদের ফিতাটা প্রথমে আপনাদের এখান থেকে যে মেজারমেন্টটি রয়েছে এই মেজারমেন্টটি এখান থেকে আপনি ফিতাটা লম্বালম্বি করে বিছিয়ে নেবেন। এরপর দেখুন এইখান থেকে সবার প্রথমে আমাদের সাইড ফরাটা নিতে হবে অর্থাৎ এখানে যে হিপের যে লাইনটি বের হবে সেটি আমাদের নিতে হবে। তো দেখুন যেহেতু আমরা আমাদের কামিজের যে লং রয়েছে বা যে ঝুলটি রয়েছে এই ঝুলের দিক থেকে আমাদের এখানে সাইড ফরাটা বা হিপের মাপটি আমাদের নিতে হয়। তো দেখুন এইখানে যে আমি কামিজটি আপনাদের কাটিং করে দেখাচ্ছি এই লং কিন্তু আমরা নিয়েছি মানে 42 ইঞ্চি নিয়েছি, আমাদের 40 ইঞ্চি টিকবে। তাহলে এখান থেকে আমাদের 42 ইঞ্চি 44 ইঞ্চির জন্য আমরা এখান থেকে 19 ইঞ্চি নিব। তাহলে দেখুন এখানে আমাদের হিপটা কিন্তু এখানে বের হয়ে গেছে, আমরা এখানে হিপের এখানে একটা চিহ্ন আমরা দিয়ে নিব। এরপর দেখুন এখানে কোনো কিন্তু আমাদের এখন এই বডি এবং আমাদের কোমর নেওয়া যাবে না। এখন আমাদের এখান থেকে প্রথমত আমাদের যে শোল্ডার রয়েছে এবং আমাদের যে আর্মলটা রয়েছে এই দুটো আগে বের করতে হবে, তারপর বডি লাইন আমাদের কোমর লাইন কিন্তু একাই বের হয়ে যাবে। তো এখান থেকে দেখুন আমরা যেহেতু 34 ইঞ্চি বডির জন্য এই কামিজটি আপনাদের কাটিং করে দেখাচ্ছি সেক্ষেত্রে এখানে যে আমাদের শোল্ডারটি রয়েছে এই শোল্ডারটি নিতে হবে আমাদের অ্যাকুরেট মেজারমেন্ট। তাহলে দেখুন অ্যাকুরেট মেজারমেন্টটি নিতে গেলে এখান থেকে আমাদের 12 ইঞ্চি নিতে হবে আমাদের শোল্ডারটি। তাহলে এখানে 12 ইঞ্চির অর্ধেক এখানে 6 ইঞ্চি নিতে হবে। তো এখানে 6 ইঞ্চির এখানে একটা আমার চিহ্ন দিয়ে নেব। এরপর আমাদের এখান থেকে আর্মলটা নিতে হবে। তো দেখুন এখানে আর্মলটাও আমাদের অ্যাকুরেট মেজারমেন্ট নিতে হবে। তো এখান থেকে বডির পার্টের আর্মলটা নিব আমরা এখানে 6 ইঞ্চি। তো এখানে বডির পার্টের আর্মলটা আমরা এখানে 6 ইঞ্চি চিহ্ন দিয়ে নেব। দেখুন আমাদের কিন্তু এখানে বডি লাইনটি কিন্তু একাই বের হয়ে গেল। এখন দেখুন আমাদের এখানে যে কোমরের মাপটি রয়েছে আমরা এখান থেকে দেখব কত ইঞ্চি রয়েছে, এখানে 13 ইঞ্চি রয়েছে, আমাদের এখানে দুই ভাগ করে নিতে হবে। তো দেখুন এখান থেকে আমরা দুই ভাগ করে নিয়ে নেব।
তাহলে দেখুন আমরা কিন্তু খুব সুন্দরভাবে এবং সহজভাবে কিন্তু বডি লাইন এবং আমাদের যে কোমর লাইনটি কিন্তু আমরা বের করে নিয়ে নিলাম। দেখুন আমাদের কিন্তু এখানে মেজারমেন্ট কিন্তু একাই চলে আসতেছে। এখন জাস্ট আমাদের এখান থেকে বডিটি নিতে হবে যে 34 ইঞ্চি বডির জন্য কত ইঞ্চি নেবেন, আমাদের কোমরটি নিতে হবে 30 ইঞ্চি, 30 ইঞ্চি কোমরের জন্য এটা কত ইঞ্চি নিতে হবে, আমাদের 34 ইঞ্চি বডির জন্য হিপটা কত নিতে হবে, সেই মেজারমেন্টগুলো এখন নিয়ে নিব। তাহলে দেখুন এখানে আমরা সবার প্রথমে বডিটা নিব। তো 34 ইঞ্চি বডিতে এখানে আমাদের 8.5 ইঞ্চি করে একটা করে পার্ট নিতে হবে। তো এখানে 8.5 ইঞ্চির এখানে একটা মার্ক করব এবং সেলাই মার্জিনের জন্য আমরা 1/2 ইঞ্চি কাপড় নিয়ে নিব। এরপর আমরা এখান থেকে আমাদের কোমরটা নিয়ে নিব। তো কোমরে আমাদের যে মেজারমেন্টটি রয়েছে ওই মেজারমেন্টটা এখান থেকে নিয়ে নিব। এখান থেকে 30 ইঞ্চিকে 4 ভাগ করে এখান থেকে 1 ভাগ নিয়ে নেবেন। নেওয়ার পর এখানে সেলাই মার্জিনের জন্য একটু কাপড় নিয়ে নেবেন। এরপর আমাদের এখানে হিপটা নিতে হবে। তো এখানে আমাদের বডিটা যেহেতু 34 রয়েছে, আমরা এখান থেকে যেহেতু সিঙ্গেল মানুষ, সিঙ্গেল মেয়েদের জন্য আমরা এই কামিজটি কাটিং করতেছি, তাহলে এখানে যেহেতু 34 নিয়েছি আমরা বডির পার্ট, এখানেও আমরা হিপটাও নিব 34। তাহলে এখান থেকে 8.5 ইঞ্চি করে নিতে হবে আমাদের। তো এখানে 8.5 ইঞ্চি নেওয়ার পরে এখানে সেলাই মার্জিনের জন্য আমাদের 1/2 ইঞ্চি নিতে হবে। তো এরপর দেখুন এখানে আমাদের যে শেপগুলো রয়েছে শেপগুলো আমাদের দিতে হবে। তো এখানে আমাদের শেপ কাট স্কেলটা ব্যবহার করতে হবে অবশ্যই। এরপর এখানে একটা বিষয় দেখুন, আমাদের যে নিচের যে ঘেরটা রয়েছে নিচের ঘের কিন্তু নিব আমরা 24 ইঞ্চি। তাহলে 24 ইঞ্চি নিতে গেলে আমাদের এখানে 11 ইঞ্চি করে কিন্তু নিতে হবে। তো এখানে আমাদের 11 ইঞ্চি আছে। তো এখন জাস্ট আমরা এখান থেকে শেপটা করে নিব। ভিউয়ার্স দেখুন আমাদের কিন্তু বডির পার্টের এখানে যে মার্কগুলো নেওয়ার দরকার আমরা কিন্তু এখানে সম্পূর্ণ মার্কগুলো নিয়ে নিয়েছি। এখন আমাদের এখান থেকে যে আর্মলটি রয়েছে আর্মলের শেপটা করে নিতে হবে। তো এখান থেকে আর্মলের শেপটা আমরা করে নিব সুন্দর করে। দেখুন আমরা কিন্তু এখানে আমাদের যে আর্মলের যে শেপটা রয়েছে শেপটা কিন্তু আমরা সুন্দরভাবে নিয়ে নিলাম। এখানে কিন্তু কোনো অ্যাকুরেট কোনো মেজারমেন্ট নেওয়ার আমাদের প্রয়োজন নেই। জাস্ট আমরা এখান থেকে আমাদের যে মার্কটা রয়েছে জাস্ট মার্কটা আমরা এখানে করে নিলাম যেভাবে আমাদের শেপগুলো আমরা ব্যবহার করি। তো এরপর আমাদের এখানে রয়েছে আমাদের গলাটি। তো গলাটি আমাদের নিতে হবে এখন। তো দেখুন এখানে আমাদের যে গলার যে রয়েছে গলার অ্যাকুরেট মেজারমেন্টটা আমাদের এখানে অবশ্যই নিতে হবে। তো এখানে গলার যে ওসারটা রয়েছে সেটা নিব আমরা এখানে 2.5 ইঞ্চি, অর্থাৎ এখানে আমাদের যে গলাটা থাকবে সেটা আমাদের টোটালটা থাকবে 5 ইঞ্চি চওড়া, এবং গলার যে লং রয়েছে এটা দিব আমরা 4 ইঞ্চি। তো এরপর আমরা এখানে শেপটা করে নিব। তো এখানে শেপটা অবশ্যই আপনারা সুন্দর করে শেপটা করে নেবেন যেহেতু গোল গলা। তো দেখুন এখানে আমাদের যে কাটিংটা আমাদের করব আমাদের শোল্ডারে এখানে, তো এখানে আমাদের অবশ্যই একটু শেপ ব্যবহার করতে হবে। তো দেখুন এখানে অবশ্যই এই শেপটা আপনারা ব্যবহার করে এখানে কাটিংটা করে নেবেন। ভিউয়ার্স দেখুন আমাদের কিন্তু এখানে সমস্ত মেজারমেন্টগুলো কিন্তু নেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে, জাস্ট এখন আমরা এটা কাটিং করব। তো দেখুন আপনি যখন একটি কামিজ কাটিং করবেন আপনি কীভাবে শোল্ডারের মাপ, কীভাবে আর্মলের মাপ, কীভাবে আপনি বডির মাপ, কোমরের মাপ, সাইড ফাড়া এগুলো কীভাবে বের করবেন, আশা করি আজকের এই ভিডিও থেকে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছেন। তো চলুন এখন আমরা এটা কাটিং করি। কাটিং করার পর দেখুন এখানে সাইডে যে কাপড়টা রয়েছে এই কাপড়গুলো দিয়ে কিন্তু আমাদের এই ধরনের কাপড় থেকে কিন্তু হাতাগুলো বের করে নিতে হয়। তো সবার প্রথমে আমরা এখন বডির এই পার্টগুলো কাটিং করে হাতাটা কাটিং করে নিব। তো দেখুন আমাদের নিচের দিকে যেহেতু কোনো কাটিং করার প্রয়োজন নেই, জাস্ট আমরা এখান থেকে কাটিংটা শুরু করে দিব। তাহলে ভিউয়ার্স দেখুন আমরা কিন্তু আমাদের যে বডির পার্টটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু আমরা এখানে কাটিংটা করে নিয়ে নিলাম। তো এইভাবে জাস্ট আপনারা এই পার্টটা প্রথমে কাটিং করে নিয়ে নেবেন। এখন দেখুন এই পার্ট দিয়ে আমরা এইখান থেকে দেখুন এই পার্টের যে বডির পার্টটির আমরা আর্মলটি নিয়েছি, এখন আমরা কীভাবে হাতার আর্মলটি কীভাবে কাটিং করবো সেটা তো অবশ্যই আমাদের জানতে হবে। তো এখানে যেহেতু আমরা 6 ইঞ্চি নিয়েছি আমরা হাতার পার্টও কি 6 ইঞ্চি নিব, তো না এখানে এখানেও কিন্তু আমাদের হাতা কাটিং করতে গেলে কিছু সূত্র আমাদের ব্যবহার করতে হবে, সেই বিষয়টা আমি আপনাদের এখন দেখাবো। তো চলুন হাতাটা আমরা কাটিং করে নেই। দেখুন এইখানে যে কাপড়টা রয়েছে এই কাপড়টা দিয়ে আমি চুরি হাতা কাটিং করে আপনাদের দেখাবো। তাহলে দেখুন এইখানে আমাদের হাতার পার্টটা যে রয়েছে এই হাতার পার্টে আমাদের কিছু পরিমাণ কাপড় একটু জয়েন দিতে হবে। তো এখান থেকে দেখুন আমরা এখানে একটা ভাঁজ করে নিব। তো এখানে দেখুন আমরা এখানে একটা ভাঁজ করে নিলাম।
তো এখানে অবশ্যই এইভাবে আপনারা প্রথমে ভাঁজটা করে নেবেন। তো এখানে একটা পার্ট ছোট করবেন এবং একটা পার্ট বড় করবেন। আমরা এই পার্টের মধ্যে জয়েন্টটা করব। এখান থেকে দেখুন আমাদের এখন যে লং রয়েছে, হাতার যে লং রয়েছে, এই লংটা আমাদের নিতে হবে। তো এখানে আমরা হাতার লং নিব 22 ইঞ্চি। তো সবার প্রথমে আমরা এখানে 22 ইঞ্চির এখানে একটা চিহ্ন দিয়ে নিব এবং হাতার যে মুখটা রয়েছে সেই মুখ নিব আমরা এখানে 5 ইঞ্চি। তো 4 ইঞ্চি আমাদের টিকবে এবং সেলাই মার্জিন রয়েছে সব আমরা এখানে 5 ইঞ্চি নিয়ে নিব। এবং এইখান থেকে আমাদের হাতার যে আরমোলটি রয়েছে, এই হাতার আরমোলটা নিতে হবে আমাদের 7 ইঞ্চি। তো দেখুন এখানে 7 ইঞ্চি নিয়ে নিলাম। এখানে আরেকটাভাবে আপনি এখান থেকে হাতার আরমোলটা নিতে পারবেন। তো দেখুন এখানে যে আমাদের বডির পার্টটি যে রয়েছে, এই বডির পার্টের এখান থেকে যে আমাদের মার্কটা রয়েছে, দেখুন জাস্ট এইভাবে আপনি এই ফিতাটা জাস্ট এখানে রাউন্ড করলে আপনি দেখতে পারবেন। তো দেখুন এখানে অ্যাকুরেটভাবে কিন্তু 7 ইঞ্চি কিন্তু এখানে আসছে। তো এখানে জাস্ট আমরা এখানেও 7 ইঞ্চি এইভাবেই নিয়ে নিব। তো দেখুন এখানে আমরা 7 ইঞ্চি নিয়ে নিলাম। এরপর দেখুন এখান থেকে আমাদের যে শেপটা রয়েছে, হাতার মুহুরির যে আমরা শেপটা দিই, এর জন্য এখানে 3 ইঞ্চি নিব। তাহলে দেখুন এখানে আমাদের কিন্তু কাজ কমপ্লিট। জাস্ট এখন আমরা এখানে এই মার্কটা করে নিব। তাহলে দেখুন এখানে কিন্তু আমরা মার্কটা করে নিয়েছি। এখন জাস্ট আমরা এখান থেকে যে শেপটা রয়েছে এই শেপটা আমরা এখান থেকে করে নিব। তো আমরা এখানে শেপটা করে নিলাম এবং এখান থেকে আমাদের এদিক দিয়ে কাটিংটা করে নিতে হবে, যেহেতু এখানে সেলাই মার্জিন রয়েছে আমাদের। তাহলে দেখুন এখানে কিন্তু আমাদের যে মার্কগুলো আছে মার্কগুলো কিন্তু করা শেষ। এখন দেখুন এখানে আমরা খুব সুন্দরভাবে কিন্তু এই মেজারমেন্টগুলো বের করে নিয়ে নিলাম। আমাদের যে বডির পার্টি রয়েছে, বডির পার্টি রয়েছে আমাদের 6 ইঞ্চি 6 ইঞ্চি। আমরা দেখলাম যে কীভাবে এখানে হাতার পার্টের 7 ইঞ্চি নিতে হয়। তো এখানে হাতার পাশে কিন্তু আমি এখানে যে মাপটা রয়েছে মাপটা কিন্তু আপনাদের দেখিয়ে দিলাম। আমরা যখন এখানে এটা সেলাই করবো তখন কিন্তু 7 ইঞ্চি আমাদের লাগবে। তো এই জন্য কিন্তু আমরা এখানে 7 ইঞ্চি নিয়ে অ্যাকুরেট মেজারমেন্টটা বের করে কিন্তু আমরা এখানে মার্কগুলো করে নিয়েছি। এখন জাস্ট এটা আমরা কাটিং করবো। তাহলে দেখুন আমাদের কিন্তু চুরি হাতা কিন্তু আমাদের তৈরি হয়ে গেল। তো আমরা দেখুন খুব সহজভাবে কিন্তু আমরা চুরি হাতাটা কাটিং করে নিয়ে নিলাম। এখন আমাদের এখানে দেখুন কিছু পরিমাণ কাপড় আমাদের এখানে একটু জয়েন দিতে হবে। তো এখানে যে সাইডের যে কাপড়গুলো রয়েছে, যে কাপড়গুলো, এই কাপড়গুলো দিয়ে আমরা জাস্ট এখানে জয়েন্টটা কিন্তু করে নিতে পারবো। তো যখন আমরা সেলাই করবো জাস্ট এখান থেকে আমাদের মেজারমেন্ট নিয়ে জাস্ট আমরা এখান থেকে সেলাই করে বাকি অংশটা আমরা কেটে নিব। ভিউয়ার্স, এখানে আরেকটা বিষয় দেখুন, আমরা কিন্তু এখানে তালপাটটা কাটিনি। আমাদের যে হাতার যে আরমোলটি রয়েছে এবং বডির পাটের যে আরমোলটি রয়েছে এখানে কিন্তু কোনো তালপাটি কিন্তু আমরা কাটিনি। কারণটা দেখুন, এই জামাটা আমরা দুই পাশে ব্যবহার করব। যখনই একটি জামা আপনি দুই পাশে ব্যবহার করবেন তখনই কিন্তু আমাদের এই তালপাট কাটার প্রয়োজন হয় না। যখন শুধুমাত্র একটি জামা আপনি এক পাশে ব্যবহার করবেন তখন আমাদের কিন্তু এখানে 1/2 ইঞ্চি পরিমাণ বডির পাটের, শুধুমাত্র বডির পাটের তালপাটটি কাটিং করতে হয়। ভিউয়ার্স দেখুন, আমি কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদের খুব সহজভাবে কিন্তু দেখিয়ে দিলাম যে কীভাবে একটি কামিজের শোল্ডারের মেজারমেন্ট নিতে হয়, আরমোলের মেজারমেন্ট নিতে হয়, বডির পার্টের মেজারমেন্ট নিতে হয়, সাইড ফ্যাটের মেজারমেন্ট নিতে হয়, হাতার যে আরমোলটি রয়েছে বা হাতার যে এখানে যে শেপটা রয়েছে সেটা কত ইঞ্চি নিতে হয়। আমি কিন্তু সমস্ত মাপগুলো আপনাদের অ্যাকুরেটভাবে আজকের ভিডিওতে কিন্তু আপনাদের বুঝিয়ে দিয়ে দিলাম। তো এই ভিডিওটি যারা সম্পূর্ণ দেখেছেন এখন থেকে কিন্তু আপনারা খুব সহজেই এই কামিজগুলো কিন্তু কাটিং করে নিতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন, আর ভিডিও থেকে যদি কোনো কিছু শিখতে পারেন নতুন করে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখতে ভুলবেন না।